হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইনাস রিদমের পক্ষ থেকে আমি সুয়েব সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি লিভারের সার্ফেস অ্যানাটমি দেখাবো, যা ফার্স্ট ফেজের অ্যাবডোমেন অংশের কিছু পরীক্ষা আর ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন এবং পরবর্তীতে যে কোনো সার্জিক্যাল পারপাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, লিভারের সার্ফেস সিমটমের ক্ষেত্রে সাধারণত লিভারে তিনটি বর্ডার শো করতে হয়, আপার বর্ডার, লোয়ার বর্ডার এন্ড রাইট বর্ডার। আপার বর্ডারের ক্ষেত্রে এ পয়েন্ট জাস্ট বিলো দ্য রাইট নিপল, অ্যানাদার পয়েন্ট এট দ্য জিফোস্টার্নাল জয়েন্ট, অ্যান্ড এ পয়েন্ট জাস্ট লিটল বিলো অ্যান্ড মিডিয়াল টু দ্য লেফট নিপল। এখন আমরা তিনটি পয়েন্ট যোগ করে দিব, যেটা হচ্ছে একটা কনভেক্সো কনকেভো কনভেক্স লাইন শো করবে, যার ক্ষেত্রে রাইট পাশের কনভেক্সিটিটা হায়ার থাকবে দেন দ্য স্লাইটলি হায়ার দেন দ্য লেফট কনভেক্সিটি। এখন লোয়ার বর্ডারের ক্ষেত্রে এ পয়েন্ট 1 সেন্টিমিটার বিলো দ্য টিপ অফ দ্য রাইট টেম্প কোস্টাল কার্টিলেজ, অ্যানাদার পয়েন্ট জাস্ট অপোজিট টু দ্য রাইট 9th কোস্টাল কার্টিলেজ। A point at the midline of transpinoric plane and another point just little below and medial to the left nipple, jeta hocche actually first border er first je amra upper border korechi otar last end. Ekhon ei point gulo jodi jog kore dei এটা হচ্ছে গিয়ে লিভারের লোয়ার বর্ডার। এখন রাইট বর্ডারের ক্ষেত্রে যে আপার বর্ডার, আপার বর্ডারের রাইট ইন্ড অ্যান্ড হচ্ছে লোয়ার বর্ডারের যে রাইট ইন্ড, এই দুইটা ইন্ডকে একটা কনভেক্স স্লাইটলি কনভেক্স লাইন দিয়ে যোগ করে দিলে এটা হচ্ছে গিয়ে লিভারের রাইট বর্ডার। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের লিভারের সার্ফেস অ্যানাটমি, যেটাতে হচ্ছে গিয়ে আমাদের আপার বর্ডার, রাইট বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার শো করতেছি আমরা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।